হ্যালো বিটিএস আর্মি, আপনাদের মধ্যে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে বিটিএস মেম্বাররা যত সব সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছে, যেমন টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি ইত্যাদি, সব কিছু রিয়েল আইডি নিয়ে যেন আমি একটি ভিডিও আপলোড করি। তো আজকে ভিডিওতে বিটিএস মেম্বারদের রিয়েল ফেসবুক আইডি, রিয়েল টুইটার আইডি, রিয়েল ইনস্টাগ্রাম আইডি, রিয়েল টিকটক আইডি, মানে সকল রিয়েল আইডিগুলোকে ধরে নিয়ে এসেছি। হাজারো ফেকের মধ্যে থেকে শুধুমাত্র রিয়েলগুলোকে ধরে নিয়ে এসেছি আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদেরকে দেখাবো বলে। আর তাই ভিডিওতে লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। তো প্রথমে বলে দিই যে বিটিএস মেম্বারদের রিয়েল আইডি জেনার একটি উপায় হলো মিলিয়ন, মানে বিটিএস মেম্বাররা যেখানে থাকুক সেখানে শুধুমাত্র মিলিয়ন থাকবে, কে থাকবে না। অনেকে বলে যে এটা বিটিএস মেম্বারদের রিয়েল আইডি, ওইটা রিয়েল আইডি, এবং সে আইডিগুলোতে ঢুকলে শুধুমাত্র 10K ফলোয়ার, 100K ফলোয়ার, কিন্তু সেগুলো বিটিএস মেম্বারদের রিয়েল আইডি নয়। তো প্রথমে বলবো বিটিএস মেম্বারদের রিয়েল ফেসবুক আইডির কথা। অনেকে বলে যে বিটিএস মেম্বারদের নিজস্ব ফেসবুক আইডি রয়েছে, তো না, বিটিএস মেম্বারদের নিজস্ব ফেসবুক আইডি নেই, তাদের শুধুমাত্র একটি আইডি আছে যা হলো তাদের অফিসিয়াল ফেসবুক আইডি, আর এই আইডিতে 20 মিলিয়ন ফলোয়ার রয়েছে। আর এটি হলো বিটিএস মেম্বারদের টুইটার আইডি যার ফলোয়ার সংখ্যা 37 মিলিয়ন। আর এ দুটো হলো বিটিএস মেম্বারদের রিয়েল ইউটিউব চ্যানেল, এগুলো হলো বিটিএস মেম্বারদের রিয়েল স্পটিফাই অ্যাকাউন্ট, আর এটা হলো বিটিএস মেম্বারদের অফিসিয়াল ইনস্টাগ্রাম আইডি, এগুলো হলো বিটিএস মেম্বারদের নিজস্ব ইনস্টাগ্রাম আইডি। এখন বলা যাক টিকটক আইডির কথা। অনেকে বলে যে বিটিএস মেম্বারদের নিজস্ব টিকটক আইডি রয়েছে, কিন্তু না, বিটিএস মেম্বারদের কোনো নিজস্ব টিকটক আইডি নেই, এটা হলো বিটিএস মেম্বারদের অফিসিয়াল এবং একটি টিকটক আইডি যার মধ্যে দেখতে পাচ্ছেন মিলিয়ন ফলোয়ার রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।